শুভেচ্ছা প্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর আপনারা দেখছেন নিয়মিত আয়োজন তারকা কথন এবং আপনাদের সাথে আজকের এই দুপুরে আছে আমি মনামি প্রিয় দর্শক তারকাকথনের এই আয়োজনে সাধারণত আমরা চেষ্টা করি তারকাদেরকে নিয়ে এই আয়োজনটি করবার এই গল্পটি সাজাবার তবে তারকারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চ্যানেল আই পরিবারের সদস্য এবং সেই সদস্যের সংখ্যা এবং চ্যানেল আই পরিবারের যে পরিধি সেটা কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আসলে এবং তারই ব্যাপ্তি জুড়ে তারই পরিক্রমায় আজকে নতুন সদস্যদের আমাদেরকে অভিবাদন জানাবার পালা এবং তাদেরকে বরণ করে নেবার পালা এবং এই নতুন সদস্যরা গতকালকে একটা ভীষণ যুদ্ধ পার হয়ে কিন্তু বিজয়ের মুকুটটি মাথায় তুলে নিয়েছে প্রিয় দর্শক কথা বলছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ফাইনালের কথা যেটা গতকালকে রাত্রি অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে আপনারা সরাসরি দেখেছেন চ্যানেল আয়ের পর্দা এবং নানান প্ল্যাটফর্মে আজকে সেই আয়োজনের বিজয়ীদের আমাদের সাথে এনেছি আপনাদের জন্য স্বাগত জানি আমাদের অতিথিদের আজকে আমার হাতের ডান দিক থেকে চ্যাম্পিয়ন বাংলাবিদ সামিরামুখী চৌধুরী আমন্ত্রণ কংগ্রেচুলেশন ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে আরো আছেন তারপরও এত ক্ষুদে বয়স আসলে এত বড় একটা এবং পুরো বাংলাদেশের ভেতরে স্ট্রাগল করে যুদ্ধ করে সবার সাথে মেধার একটা পরীক্ষা করে তোমরা আজ এখানে এসে বসেছো দর্শকরা তোমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছে তোমরা জানো যে দর্শকরা তোমাদের অনেক ভালোবাসে কিন্তু তাদের সব জায়গা থেকে আমরা পেয়ে থাকি তোমাদের জন্য একটু শুনি হাতে সেই অভিজ্ঞতাটা পেয়ে আমি খেলার প্রথম দিকে মানে মহোৎসবে ভালো কোনো ফল করতে পারিনি আসলে তিনটা খেলা শেষে পরে যখন গানের খেলা আসলো তখন কিছু কিছু মানে মনে একটা আশা ছিল যে ভালো কিছু হতে পারে তো সেই বিশ্বাস নিয়ে খেলেছিলাম পরে একটু এগিয়েছিলাম আর প্রশ্ন ঝড় খেলে যে আসলে আমি আহ পঞ্চম বর্ষের সেরা বাংলা বিদ হবো সেটা আসলে ভাবতে পারিনি মানে যখন আমি রহমত কাবুলিওয়ালা মানে যে উত্তরটা দিয়েছিলাম ঠিক তখন আমি মানে বুঝে গিয়েছিলাম যে আসলে এখন আমি সবার উপরে আছি তখন অনেক মানে আনন্দিত ছিলাম যে আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে মানে অনেক কষ্ট করেছে অনেক পড়াশোনা অনেক মেধা তো যখন মুকুটটি পেলে তখন কেমন লাগছিল আসলে অনুভূতিটা কিরকম ছিল মুকুট যখন পড়ানো হলো যখন পড়ানো হলো আসলে মানে এক বাক্যে প্রকাশ করার মতো নয় অনেক অনেক ভালো লাগছিল আসলে আমি অনেক আনন্দিত হয়েছিলাম মানে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পঞ্চম বর্ষের সেরা বাংলাবিদ হতে পেরে কারণ হচ্ছে যে আমি সবসময় অনেক চিন্তিত থাকতাম যে আমি কি আসলে মানে সেরা বাংলাবিদ হতে পারবো কি না শুরু থেকেই একটা স্বপ্ন কাজ করছিল যার কারণে চেয়েছিলাম যাতে আমি সেরার মুকুটটা পাই তবে অনেক চিন্তিত ছিলাম কালকে যা এক অবস্থা ছিল শুরুর দিকে চাপ তো আসলে সবার ভেতরেই ছিল অনুশ্রীর কাছে এই প্রশ্নটা আসলে বর্তায় যে এই ফাইনাল সিক্সের মধ্যে সবচাইতে জুনিয়র ছিল এই চাপটা নিশ্চয়ই আরও বেশি মানে সবাই আর একটু বেশি এক্সপেরিয়েন্স আর একটু পড়াশোনার দিক থেকে ক্লাসের দিক থেকে আরেকটু এগিয়ে সো সেকেন্ড হয়ে যাওয়ার যে ব্যাপারটা এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কিন্তু সেটা কেমন লেগেছে আর পুরো অনুষ্ঠান জুড়ে কেমন লাগছিল প্রথমত খুবই ভালো লাগছে এবং ইস্পাহী মির্জাপুর পঞ্চম বর্ষে দিতে হতে পেরেছি প্রথমেই সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং দেশবাসীর আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যেহেতু ছোট ছিলাম আমার একটু ভয় বেশি কাজ করছিল আর আমি এর আগেও মানে সবসময় একটু নিজের উপর বিশ্বাসটা একটু কম থাকতো কিন্তু এবার মানে ফাইনালে ঠিক করে এসেছিলাম যে যাই হোক না কেন মানে নিজের উপর বিশ্বাসটা হারাবো না নিজের উপর বিশ্বাসটা রাখবো যার কারণে ফলাফল করতে পেরেছি বলে মনে হয় তো যখন তৃতীয় মানে তিনটা রাউন্ড শেষ হলো তখন একেবারেই সেকেন্ড পজিশনে ছিলে। এবং কত পঁয়ত্রিশ ছিল ওর ওর মার্কস কেমন লেগেছে যখন দেখলে যে আসলে আমি উপরের দিকেই আছি চাইলেই ফার্স্ট হতে পারবো বা ফার্স্ট হতে হওয়াই যায় তখন কেমন লাগছিল খুব আনন্দ লাগছিল এবং একটু চিন্তাও কাজ করছিল যে ধরেও তো রাখতে হবে নাম্বারটা মানে আরেকটু একটু শান্ত হয়ে খেলতে হবে যাতে নাম্বার কাটা না যায় তবে অনুশ্রী আগের যে মানে বাজার প্রেস করার যে রাউন্ডগুলোতে সেখানে ঘন্টা বাজানোর সময় একটু বেশি চিন্তা ভাবনা করতে আর আগের যে পর্বগুলো দেখেছি সেখানে আর একটু ধীর স্থিরভাবে সেই কাজটা করা হতো বাট ইয়েস্টারডে ইউ আর ভেরি কনফিডেন্ট আর খুব সাহসের সাথে ঘন্টা বাজিয়েছে এবং সেটা আমাকে ব্যাক্সে যে বলছিল আসলে সেটা কেন কীভাবে আসলো আসলে শুরু থেকে মানে আমার চিন্তা ছিল যে মানে শুরু থেকেই চিন্তা ছিল যে শুধু টিকে যাওয়া আসলে যত মানে যে যাতে আমি ফাইনাল পর্যন্ত যেতে পারি আসলে তখন মানে এত চিন্তা ছিল না যে একদম প্রথম হতে হবে বা দ্বিতীয় হতে হবে মানে ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলাম আসলে আচ্ছা তো শেষ পর্যন্ত ওই কনফিডেন্সটা চলে এসছে এবার আসি মনমির কাছে ধীরস্থিরভাবে খেলে এত দূরে চলে আসলে থার্ড পজিশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট প্রথমেই পার্টিসিপেশন অনেক গুরুত্বপূর্ণ তারপরে তৃতীয় স্থান অ্যাচিভ করা সেটাও অনেক দারুণ একটা ব্যাপার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে একটা শব্দ তো বলা যাবে এটা আমি তাকেই বলেছি না শুরুর দিকে আমার মানে প্রথম যেটা পর্বে আমার নম্বর একটু কম ছিল তখন আমি একটু হতাশ হয়ে পড়েছিলাম কিন্তু তৃতীয় ধাপটা আমার খুব পছন্দের বর্ণসংযোগ খেলাটা তো সেটাতে আমি বেশ ভালো করি আর তারপরে চতুর্থ ধাপে আমি একটি প্রশ্নের উত্তর দিই চতুর্থ ধাপের পরে আমার নম্বর সবচেয়ে বেশি ছিল আমার চল্লিশ ছিল ওর সাঁত্রিশ ছিল তো তখনও অনেক ভালো লাগছিলো বিশেষ করে ভালো লাগছিল কারণে যে চতুর্থ ধাপে আমি যেই প্রশ্নটির উত্তর দিয়ে ছিল যে মানে অরুন্ধতি শব্দের অর্থ কী এটি একটি নক্ষত্রের নাম আর এটি আমি আগে জানতাম না কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু বাংলা বিদেশ সে আমাদের সাথে ক্যাম্পে ছিল আমাকে বলেছিল যে নক্ষত্রের নামগুলো পড়ে নাও যদি এগুলো আসে পরে আমি ওর কথা শুনে পড়েছিলাম এজন্যই হচ্ছে আমি এটা আচ্ছা গতকালকে তো মহোৎসবে তোমরা নিজেরাই ছিলে সো পর্দায় তো দেখার সুযোগ হয়নি এখনো এবার একটু পর্দায় চোখ রাখি দেখি কিছু কিছু অংশ দেখা যায় চলুন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক বিজাপুর বাংলাবিদের পঞ্চম পর্বের মহোৎসব সংশ্লিষ্টদের পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট জনেরা এমন আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে গর্বিত আয়োজকরা চূড়ান্ত পর্ব শেষে বর্ণাঢ্য আয়োজনে ঘোষণা করা হয় সেরা বাংলাবিদদের নাম এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার বানান চর্চা শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত প্রতিযোগিতা নির্ধারণ করা হয় প্রতিযোগিতায় অংশ নেয় মোট দেড় লাখ প্রতিযোগী সুন্দর এক এত বড় একটা আয়োজন এবং নিউজের এই বিচটুকুতে শুনছিলাম আসলে দেড় লাখ প্রতিযোগীদের মধ্যে তিনজন হয়ে এখানে বসার একটা অনুভূতি এটা আসলে মানে এক বাক্যে বলা যাচ্ছে না এটা হিউজ অ্যাচিভমেন্ট এবং যে কোনো বড় বড় পরীক্ষায় বাংলাদেশে কোনো বিশ্বের যে কোনো বড় পরীক্ষায় আসলে এরকমই কম্পিটিশান থাকে এবং এই কম্পিটিশনে সবাই বলছিল যে তোমরা কী পরিমাণে পড়াশোনা করেছো কি পরিমাণে কষ্ট করেছো শ্রম দিয়েছ এই তিনজনের মধ্যে আসলে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কে সো ওইটার ফল পেয়েছে তারপরে তারপর বা আচ্ছা অনুষ্ঠানে কারা কারা ছিলেন তোমাদের সামিনারের কাছ থেকে প্রথমে শুনি পরিবার থেকে কারা কারা এসেছিলেন পরিবার থেকে আমার আপু আম্মু ভাই ফুফা ফুফু চাচা তারপর চাচার তো ভাই মানে অনেকেই এসেছেন তার কেমন রিয়েকশন তারা সবাই অনেক খুশি যে আমি সেরা বাংলা হতে পেরেছি আর তারা আমার জন্য অনেক আনন্দিত তারা সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছিলেন যে তো বড় একটা অর্জন করার জন্য আর তারা অনেক খুশি ছিলেন পুরো প্রতিযোগিতা জুড়ে পুরো খেলাটা জুড়ে তাদের মানে তারা কিভাবে থেকেছেন তাদের স্ট্যান্ডটা কিরকম কি রকম ছিল আসলে আমি তো খেলাই ছিলাম মানে অন্যদিকে আসলে অনুষ্ঠানে ছিল প্রথম দিকে কারা কারা ছিলেন অনুষ্ঠানে বাবা মা আমার বড় ভাই ছিলেন আর আমার মাসে এবং মেসে এসেছিলেন সবাই অভিনন্দন জানিয়েছে আমার বড় ভাইও অভিনন্দন জানিয়েছে সে অনেক বেশি খুশি ছিল কারণ সে আমাকে অনুপ্রেরণা দিত অনেক আমাকে পড়ায় সাহায্য করত সবাই খুশি কার অভিনন্দনটা সবচেয়ে মনে গেড়েছে তোমার অবশ্যই আমার মায়ের আচ্ছা কি সুন্দর করে কি ভালোবাসা থেকে আসলে এই কথাগুলো বলা হচ্ছে বরং কাছে জিজ্ঞেস করি আমার মা বাবা ছোট ভাই দাদু মামা মামাতো বোন খালাতো বোন আমার বাবার একজন বন্ধু তার স্ত্রী তাদের দুই ছেলে বা সবাই চলে এসেছিলেন অনুষ্ঠান দেখবার জন্য এবং অনুষ্ঠানে যখন জিতে গেলে তৃতীয় স্থান যখন লাভ করলে তারপরে কি হলো তারপরে বাসায় সবার রিয়াকশন কিরকম তারপরে সবাই অনেক খুশি হয়েছে সবাই মঞ্চে আমার কাছে এসেছে ছবি তুলেছে মঞ্চে তো আরো অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিলেন যাদেরকে আমরা সবসময় দেখি যারা গুরুস্থানীয় যারা বাংলাদেশের শীর্ষস্থানীয় জায়গাগুলোতে আছেন তাদের সাথে একই জায়গায় দাঁড়াবার একটা অভিজ্ঞতা নিশ্চয়ই থাকে খুব ভালো লাগা কাজ করে ভয়ও লাগে কিন্তু সেটা কেমন ছিল সামিরা মানে আমাদের তো পুরস্কার প্রদান করেছিলেন যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি ডক্টর দীপমণি হ্যাঁ আমি যখন পুরস্কার নিতে যাচ্ছিলাম তিনি তখন আমাকে অভিনন্দন জানাচ্ছিলেন বলছিলেন যে অসাধারণ খেলেছ মানে তিনি আমাকে জড়িয়েও ধরেছিলেন তো মানে অনুভূতি অসাধারণ ছিল মানে সবাই অনেক প্রশংসা করছিল যে খুব দারুণ খেলেছ শেষে ভয় লাগেনি তোমার না ভয় লাগে আচ্ছা পুরো প্রতিযোগিতা জুড়ে কখন সবচাইতে বেশি ভয় লেগেছে তিনটা খেলার পরে যখন আমার নম্বর ছিল 14 14 নম্বর ছিল তখন অনুশ্রী ছিল 35 আর সরি 37 আর মনামির ছিল 35 আর তোমার ছিল 14 সো আরো একবার টি খেলা হয়েছে ফিরে গিয়ে আবার ফেরত এসেছে আচ্ছা বলো তারপর তখন ভয় লাগছিল হ্যাঁ তখন অনেক ভয় লাগছিল মানে তাও নিজেকে মানে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি আর তারপরে তো দেখা গেল যে ভালো একটা ফল হলো অনুশ্রীর কাছে একই প্রশ্ন মঞ্চে অনেক বড় বড় ব্যক্তিরা ছিলেন খুবই সম্মানিত বোধ করছিলাম এবং সবাই অভিনন্দন জানাচ্ছিলেন তারপর শিক্ষামন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়া সত্যি অনেক আনন্দের একটা বিষয় আর একটু একটু ভালো লাগছিল এত গুণী মানুষজনের সাথে দাঁড়িয়ে আছি তো সব মিলিয়ে মানে ভালোই লাগছিল মনে ভাষায় প্রকাশ করার মতো আমারও অনেক ভালো লাগছিল এসব এই মানে গুরুত্ব ব্যক্তিত্বদের সাথে একই মঞ্চে দাঁড়াতে পেরে তাদের কাছ থেকে পুরস্কার নিয়ে তারা আমাকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর দীপুমণি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাকে জড়িয়ে ধরেছিলেন তো আমার অনেক ভালো লেগেছে আচ্ছা এটা তো প্রতিযোগিতার কথা এবং প্রতিযোগিতা শেষের দিকের গল্প তবে দিনের শুরুটা থেকে একটু শুরু করি হ্যাঁ একেবারে যখন ঘুম থেকে উঠলে কেমন লাগছিল তখন টেনশনটা কিরকম ছিল আর তখনের প্রস্তুতিটা কিরকম ছিল সামিরা আসলে গতকালকের দিনটা যদি একটু রিক্যাপ করতে বলি আচ্ছা মানে আমরা মেয়েরা যারা আছি আমরা আসলে মানে নিজেদেরকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি শুরু থেকে যাতে যদি নিজেকে স্বাভাবিক না রাখি তাহলে মঞ্চে গিয়ে আসলে আমরা ভালো মতো খেলতে পারবো না যার কারণে আমরা সবাই সবাইকে মানে খুশি রাখার চেষ্টা করেছি বিভিন্নভাবে নিজেদের মানে নিজেদেরকে শক্ত রাখার চেষ্টা করেছি আর কালকে আমরা একদম পড়িনি মানে সকাল থেকে উঠে মানে পড়িনি মহোৎসবের আগ পর্যন্ত পড়িনি মঞ্চে গিয়ে যা খেলা হয়েছে মানে সেটাই আগের প্রস্তুতি আগে তো অনেক পড়া লেখা করেছি আমরা তো সেটার উপরে আসলে নির্ভর করেছি মানে কেউই পড়ে দি না কালকে আসলে আমাদের পড়ার মতো মঞ্চ কি কি পড়েছে কি কি না আমরা কিউই পড়ি অনুশ্রী কেমন লাগছিল ভয় আনন্দ শেষ হয়ে যাবে বাসায় ফিরে যাব কোনটা লাগা বেশি দিত ছিল ভয় একটু একটু লাগছিল তবে আগের চেয়ে কম আগের চেয়ে কম হ্যাঁ আর খারাপও লাগছিলো কারণ এত এতদিনের একটা যাত্রা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর তো মানে সব মিলিয়ে সবকিছুর মধ্যে একটা দুঃখের আভাস পাওয়া যাচ্ছিল আসলে আসলে শেষ শেষ দিনের কথাটা সব সবারই আনন্দের ভেতরে ভেতরে ভয়ের একটা দুঃখ মিশ্রিত থাকে এই এই যেমন আজকে আয়োজন করে যে যে যার যার বাসায় ফিরে যাবে একটা বড় জার্নি কিন্তু শেষ হয়ে গেল তবে শেষের গল্প আরও শুনবো মনাবির কাছে একটু শুনি কাল গতকালকে দিনটি কেমন ছিল গতকালকে ঘুম থেকে ওঠার পরেই আসলে আমাদের অনেক তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে খেতে যেতে হয়েছে তারপরে আমরা কিছুক্ষণের জন্য আন্তর্জাতিক গিয়েছিলাম আবৃত্তির অনুশীলনের জন্য তো আমাদের দিনটা খুব ব্যস্ত ছিল পড়াশোনার সময়ও খুব বেশি পাইনি আর সময় যখন পেয়েছি তখনও আমরা আসলে পড়াশোনা করিনি গল্প করে গল্প করেই কাটালে বা তারপর হ্যাঁ তারপরে হচ্ছে মহোৎসবের সময় আমার ভয়ে খুব বেশি লাগছিল না বরং মহোৎসবের আগেই একটু ভয় লাগছিল মহোৎসবের দিন আর অতটা ভয় লাগেনি যখন মঞ্চে ঘন্টার উপর হাত রেখেছি তখন অনেক উত্তেজিত লাগছিল তখন আর এটা মাথায় কাজ করছিল না যে আজকে মহোৎসব যদি খারাপ করি আমার শুধু মনে ছিল অবশেষে আবার খেলতে পারছি বাহ এবং এখন যে এই যে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল এখন তো ফিরে যাওয়ার পালা ফিরে যে যার যার বাসায় যার যার বন্ধুদের কাছে যার যার সেই আগের বলয় ফিরে যাবে তো কি আসলে অপেক্ষা করছে কি আশা করছো সামিরা। মানে আমি আমাদের উপজেলা নবীগঞ্জ থেকে এসেছি তো সেখান থেকে আমি মানে প্রথম যে আসলে মহোৎসবে পর্যন্ত আসতে পেরেছে তো যেহেতু আমি বাংলাবিদ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের সেরা বাংলাবিদ হয়েছি আমি চাইব যাতে মানে আমার জেলা থেকে বা আমার উপজেলা থেকে যাতে আরও মানুষ আসলে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ হয় তারাও যাতে অংশগ্রহণ করে আমি তাদেরকে অনুপ্রাণিত করব অবশ্যই আর আমি চাইব যে তারা অংশগ্রহণ করে আর বাংলা চর্চায় আগ্রহী হয়ে ওঠে বাহ কি সুন্দর দায়িত্বের কথা কর্তব্যের কথা কিন্তু চলে আসে আর একটু সহজভাবে যদি প্রশ্নটা করি বন্ধুরা কারা অপেক্ষা করছে তাদের কাছে যে কি মানে আশা করছো অনুশ্রী এমনিতে কালকে ফোন করে অনেকে অভিনন্দন জানিয়েছে আর সামনাসামনি গেলে আর আরো বেশি অভিনন্দন অনুশ্রী স্কুলের টিচাররা কারা বেশি অনুপ্রেরণা দিয়েছে স্কুলের সব শিক্ষক শিক্ষিকারাই আসলে অনুপ্রেরণা দিয়েছে আমার বড় বড় ম্যাডাম যিনি ছিলেন মানে স্কুলের হেড টিচার যিনি ছিলেন তিনি অনেক উৎসাহ দিয়েছেন তিনি মহোৎসবের আগেও যে যে ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল তিনি বলেছিলেন যে সবসময় নিজের উপর বিশ্বাস রাখবে মানুষ তার বিশ্বাসের সমান বড় তিনি সবসময় আমাদের এই কথা বলতেন ক্লাসে এই কথা বলতেন তো ওনার কথাটা মাথায় রেখেছিলাম মনেমী জি আমার বন্ধুরাও অনেকেই মানে বেশ কয়েকজন আমার অনুষ্ঠান দেখেছে ইউটিউবে টিভিতে দেখতে না পারলে এছাড়া আমার একজন শিক্ষককেও বলা হয়েছিল তিনিও সম্ভবত দেখেছেন আমার শ্রেণী শিক্ষকই মূলত বেশি উৎসাহ দিয়েছেন আচ্ছা চমৎকার এবং এই যে একটা কর্তব্যের কথা আসে বা দায়িত্বের কথা আসে বাংলাবিদের যে স্যাশেটা বা এটার সাথে কিন্তু একটা দায়িত্ব চলে আসে যেটা কিনা না সামিরার কথা আমরা একটু আগে জেনেছি বাংলা ভাষার প্রতি বা সেই সচেতনতাটা বৃদ্ধির প্রতি একটা রেসপন্সিবিলিটি এসেছে তো ফিরে গিয়ে নিশ্চয়ই একটা ওয়ার্ক প্ল্যান আছে বা একটা চিন্তা আছে বা একটা স্বপ্ন আছে যেটা অনুযায়ী কাজটা করা হবে সেই স্বপ্নটা কি আসলে সামিরা প্রথমত হচ্ছে যে যেহেতু আমি ইসমানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের সেরা হিসেবে নির্বাচিত হয়েছি তাই আমি ফিরে গিয়ে মানে সবাইকে আসলে উদ্বুদ্ধ করব যে বাংলা চর্চা করার জন্য বেশি করে বাংলা বই পড়ার জন্য মানে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহী হওয়ার জন্য তোমাদের স্কুলে কি কোনো ক্লাব আছে বাংলা সাহিত্যের প্রতি ডেডিকেটেড এরকম না তবে আমার পরিকল্পনা আছে এটাই শুনছিলাম যে এটাই জানতে যাচ্ছিলাম অনুশ্রী হ্যাঁ আমাদের স্কুলে আসলে আছে ক্লাব ওখানে তো অনেকে এখনও আগ্রহী নয় আমি চেষ্টা করব তাদের আগ্রহী করার এবং ক্লাবটাতে যাতে আরও অনেকেই জড়িত হতে পারে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য আমাদের স্কুলেও ক্লাব সম্ভবত নেই বা থাকলেও আমি সেটার কথা আসলে জানি না তো হ্যাঁ আমিও আসলে আমাদের ক্লাবগুলো বেশিরভাগই একটু মানে কলেজের স্টুডেন্টরা পরিচালনা করে তো আমার পক্ষে আসলে ক্লাব হলকরটা একটু কঠিন তবে আমি চেষ্টা করব যেন দিকে জড়িত করবার জায়গা আমি চেষ্টা করব সারা জীবনই যেন এরকম শুদ্ধ বাংলা চর্চা করতে পারি বাহ মনেমি এই অনুষ্ঠান থেকে কি কি পেলে তুমি প্রথমেই একেবারে মানে ফাইনালে যেটা ম্যাটেরিয়ালিস্টিক প্রাইস অর্থাৎ যে প্রাইস মানিটা সেটা শুনি আর কি কি পেয়েছে সেটা শুনি তারপরে না হয় জ্ঞান জ্ঞানগর্ভ কথা পরে পড়widetilde শুনব গতকাল কি কি পেয়েছে তিন লক্ষ টাকার মেধা বৃত্তি আর একটি ল্যাপটপ ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি বাহ তারপর একটি ক্রেস্ট তিন লক্ষ টাকার মেধাবৃত্তি একটি স্ল্যাশে তারপর পঞ্চাশ হাজার টাকার বই এবং আলমারি আর একটি ল্যাপটপ বাহ তারপরে সামিরা দশ লক্ষ টাকার পুরস্কার মেধাবৃত্তি জি তারপর ক্রেস্ট একটি ল্যাপটপ তারপরে ওই যে গ্রন্থ ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য আলমারি আর তারপর পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের বই বিশ্লেষ আর অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসাতে পঞ্চাশ হাজার টাকার সমমূল্যের বই এটা তো আসলে নিজে পড়ে শেষ করতে অনেক দিন সময় লাগবে তো বন্ধুদের বন্ধুরা যখন চাইবে তখন তাদেরকে তো নিশ্চয়ই পড়তে দেওয়া অবশ্যই আর এই যে এত বড় বড় অ্যামাউন্টের কথা বলা হচ্ছে প্রিয় দর্শক তারা কিন্তু বয়সে অনেক ছোটো এবং লক্ষ্য করে থাকবেন টাকার অ্যামাউন্টের পর তারা মেধাবৃত্তি শব্দটা ব্যবহার করছে যেইটা যে অর্থটুকু তারা আঠারো বছর বয়সের পরে আসলে তুলতে পারবে এবং নিজের পড়াশোনার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট পড়াশোনার ক্ষেত্রে যদি আসি তাহলে এরপরে ভবিষ্যৎ পরিকল্পনা কি সামিরা বড় হয়ে অনেক বড় হয়ে যাচ্ছে ও জানি কিন্তু আরো বড় হয়ে কি হতে চাও আমি একজন চিকিৎসক হতে চাই আদর্শ নীতিবান চিকিৎসক মানে দেশের মানুষের সেবা করতে চাই আর মানে আমার গ্রামে একটি হাসপাতাল খোলার আসলে একটি চিন্তা ধারা আছে বাহ সুন্দর একটা স্বপ্ন অনুশ্রী আমি আসলে সামিরাপুর মতনই ডাক্তার চিকিৎসক হতে চাই কেন আসলে আমাদের দেশের জনসংখ্যা তো বেড়ে চলেছে আর জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম তো সেজন্য চিকিৎসক আসলে অনেক বেশি দরকার এই জন্য যাতে দেশের মানুষের উপকারে আসতে পারি সেজন্য আর মনে আমি আসলে এখনো ঠিক করিনি বড় হয়ে ঠিক কি ধরনের কাজ করব তবে আমি সবসময় চেষ্টা করব যেন আমাদের দেশের কল্যাণের জন্য কোনো কাজ করতে পারি বাহ দেশ এবং মানবজাতি আসলে ভালো মানুষ হওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ এবং এখন ওই প্রশ্নটাতে আসি যে ওই পুরো জার্নি জুড়ে অনেক কিছু শিখেছো নিশ্চয়ই সেটা শুধু পড়াশোনার বাইরে গিয়েও অনেক ক্ষেত্রে বর্তায় যেমন টিমওয়ার্ক একসাথে থাকা একসাথে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই তো একসাথে করেছ এটা পুরো একটা পরিবারের মতো হয়ে গিয়ে দাঁড়িয়েছিল তাই না সেই জায়গায় শিক্ষাগুলোর জায়গা কোথায় ছিল আনন্দের জায়গাগুলো বেদনার জায়গা যদি থাকে শুনি সামিরার কাছ থেকে আচ্ছা তো প্রথম দিক যখন আমরা ক্যাম্পে সবাই একসাথে ছিলাম তো তখন মানে অনেক কষ্ট লাগছিলো যে পরিবার থেকে দূরে আছি তবে নতুন নতুন বন্ধুদের পেয়েছি তারা শুরুর দিকে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আর আমরা একজন একজনের সাথে মিশে গিয়েছিলাম আর আমাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছে মানে আমরা বোন ভাই বোনদের মতো হয়ে গিয়েছিলাম আর এটি হচ্ছে সব থেকে যে আনন্দের বিষয় মানে প্রতিযোগিতাতে এসেও যে সহযোগী যে পাওয়া যায় মানে এটাই আসলে মানে বাংলাবিদে এসে দেখেছি তাছাড়া যে বিচারকদের কাছ থেকে বাংলা ভাষার বিভিন্ন ক্ষেত্র বা বিভিন্ন যে প্রশ্ন বা বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জেনেছি আর তাছাড়াও আর তাছাড়াও হচ্ছে যে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে আজকে থেকে আমাদের এই যে দীর্ঘ পথ চলা সেটা শেষ হয়ে যাবে আর হয়তো দেখা হবে কিনা জানি না হয়তো হতে পারে ভবিষ্যতে এই আশ্বাস দিতে পারি যে দেখা অবশ্যই হবে আসলে কারণ দ্য ইজ আ লং জার্নি অফ ইউ তো পুরোটুকু পথ চলতে গিয়ে কতবার দেখা হবে হয়ে যাবে অনুশ্রীর কাছে এই প্রশ্ন একেবারে ছোট্ট একটা মেয়ে ক্লাস এইটে পড়ে কিন্তু ভীষণ মেধাবী ভীষণ পরিশ্রমী ক্যাম্পের কোন জিনিসগুলো মিস করা হবে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে কথা বলা আড্ডা দেওয়া একসাথে গান গাওয়া খেলাধুলা করা গান কে কে গাইতে পারে সামির আপু সামির কি একটা গান শোনাবে আজকে আচ্ছা শোনাবে ঠিক আছে শুনি গাইবো ফিস ফিস করে বলছো কেন জোরে বলো তোমরাও গাও আমার সাথে হ্যাঁ একসাথে গাও সবাই তাহলেই ঘরে যাবে যাই ভেঙ্গে মুর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মুর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে চাবি কে আমারে বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে সমুখে ওই হেরিপদ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে जाবি কে আমারি বাহ কি সুন্দর আবৃত্তি কে পারে সামিরা আবৃত্তি পারে তোমাদের মধ্যে থেকে

মনে বলছিলে বেলা কি করতে উনো খেলতে রাতের বেলা উনো খেলতাম গোফিশ খেলতাম এছাড়া অনেক গল্প করতাম আমরা শেষ দিন রাতে গান রেকর্ড করেছি গান গে বাহ এবং এত বড় যে জার্নি একটা এবং অনেকগুলো পার্টিসিপেন্টস ছিল অনেক জন পার্টিসিপেন্টস ছিল সেখান থেকে লাইন হতে হতে আসলে খুব একটা পরিসরে আসা নিজেদেরকে সুন্দর করে জানতে চাওয়া আরও পারা এবং আরও গভীরভাবে জানতে পারা যদি মনামিকে জিজ্ঞেস করা হয় সামিরার ব্যাপারে স্বামীরার ভালো দিকগুলোর ব্যাপারে স্বামীরার কোন ব্যাপারগুলো মিস করবে এবং অনশ্রীর কোন ব্যাপারগুলো মিস করবে কোন সুন্দর সুন্দর ব্যাপারগুলো আছে ওর মাঝে মনামির কাছে একটু জানতে চাই স্বামীরা আপু অনেক পরিশ্রমী একজন মানুষ তাই আমার তাকে অনেক ভালো লাগতো এছাড়া সে অনেক আন্তরিক সে আমাকে অনেক বেশি আদর করতো খুব ভালো লাগতো ওর সাথেও আমার ভালো বন্ধুত্ব হয়েছিল ও যেহেতু আমার একটু ছোট আর মানে ও আমাকে আপু বলে ডাকে বা ওই সম্মান দেয় কিন্তু আমরাও আসলে বন্ধুর মতোই ছিলাম সুন্দর অনুশ্রীর কাছে একই প্রশ্ন দুজনের ব্যাপারে একটু শুনি সামির আপু তো পরিশ্রমে এটা বলার অবকাশ রাখে না এটা তো অবশ্যই একটা ভালো দিক আর মোনামি আপু অনেক কিউট একজন মেয়ে সে অনেক সুন্দর করে আমার কাছে মনে হয় সে পুতুলের মতো করে কথা বলে পুতুলের মতো করে হাঁটে এই জিনিসটা আমার খুব ভালো লাগে কথা কিন্তু সামির তোমার কাছে শুনি সিলেটি ভাষায় কিন্তু না ইফ ইউ আর কমফোর্টেবল আমি তুমি খুব সুন্দর করেсилиটি ভাষা বলতে পারো না শুদ্ধ বাংলাই বলি আচ্ছা বলো শুদ্ধ বাংলাই বলো আচ্ছা তো মনামি হচ্ছে অনেক আন্তরিক একটা মেয়ে সব সময় হাসি খুশি থাকে মানে কোনো সময় মানে ওর উপর আমি কোনো দুঃখকে ভর করতে দেখি না মানে সব সময় হাসি খুশি আর আমাদের সবার সাথে মিশতো হেসে হেসে কথা বলতো মানে ওর এসব জিনিসগুলোই আসলে অনেক বেশি মিস করব আর ছোটদের মধ্যে অনুশ্রী হচ্ছে মানে যদি আমি বলি ওর কথা ও হচ্ছে আমার থেকে ছোট আমি হচ্ছে ওর থেকে বড় কিন্তু আসলে আমি আচরণ করি ছোটদের মতো ও আচরণ করে বড়দের মতো মানে আমি যদি কোনো কাজ মানে করতে পারি না আমি ওকে বলি যে আমাকে করে দাও ও আমাকে করে দেয় তারপর চকলেটের কাগজ ছিঁড়ে দেয় তারপর এভাবে আসলে সাহায্য সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমেই এতগুলো দিন পার করেছে এবং সামনে আরো অনেকগুলো দিন পার করতে হবে একসাথে যেতে হবে কিন্তু এই যে শ্যাশটুকু পেলে এবং এর সাথে অনেকটুকু দায়িত্ব এবং অনেক বড় একটা আনন্দ অনেক ধন্যবাদ আরো একবার অনেক অনেক অভিনন্দন কংগ্রাচুলেশনস এবং অনেক ভালোবাসা এবং চ্যানেল লাইভ পরিবারে স্বাগত প্রিয় দর্শক আজকের আয়োজনের একেবারেই শেষ দিকে আমরা আমরা স্বাগত জানিয়েছি বাংলাবিদের একেবারেই সেরা তিনজনকে আমাদের পরিবারে এবং স্বাগত জানাই আপনাদেরকেও আপনারা থাকবেন আমাদের সাথে আমাদের অনুষ্ঠানের তারকা কথনের প্রথম পর্ব এখানেই শেষ করছি এরপরে যাচ্ছি শীর্ষ খবরের বিরতিতে এরপরে আমরা কিন্তু তারকা কথনের এই আয়োজন আজ কন্টিনিউ করব। আরো একজন অতিথিকে নিয়ে কে আছেন আমাদের সাথে দেখবার জন্য আমাদের সাথেই থাকুন